শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে পাঠ করব সেটা হলো যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা, সেই সাথে আমরা প্রাকৃতিক সম্পদ এবং বনভূমি নিয়েও পড়বো। তাহলে এই পাঠ শেষ করে তোমরা কি বলতে পারবে? এই পাঠ শেষ করে তোমরা যাতায়াত, জলবিদ্যুৎ এবং বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং বনভূমি শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আসি যাতায়াত, জলবিদ্যুৎ এবং বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা। যাতায়াতের ক্ষেত্রে তোমরা জানো আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, মধুমতি ইত্যাদি নদীতে যাত্রী পরিবহন সেবায় নিয়োজিত থাকে ইত্যাদি নদী। অর্থাৎ এই নদীগুলোতে যাত্রী পরিবহন হয়ে থাকে বছরে প্রায় সারা বছরই, এবং এগুলা দেশে নদীপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 9,833 কিলোমিটার এবং নৌ চলাচল করে সারা বছর 3,865 কিলোমিটার পথে। এইসব পথে, নৌপথে আমরা যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহন করে থাকি। এই জন্য লঞ্চ, স্টিমার, জাহাজ, ট্রলার, নৌ ট্রাক ইত্যাদি পরিবহনে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। আর এসব পরিবহনের দায়িত্বে থাকে সরকারি বেসরকারি সংস্থা। এরকমই একটি সংস্থার নাম হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে বলা হয় BIWTA। এটা তৈরি করা হয়েছে 1958 সালে। BIWTA এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। জলবিদ্যুতের ক্ষেত্রে জলবিদ্যুৎটা কি সেটা আগে প্রথমে জেনে নেওয়া যাক। এখানে লিখে রেখেছি, দেখো, নদী ও জলপ্রপাতের পানি ব্যাগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। অর্থাৎ টারবাইন যন্ত্রটা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এটা ঘুরানোর কাজে পানির স্রোত বা প্রবাহকে কাজে লাগানো হয়। কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কেননা বর্তমান বিশ্বে যে তেল, গ্যাস এবং পারমাণবিক চুল্লি ব্যবহার করে যে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ, তার তুলনায় জলবিদ্যুতের খরচ অনেক কম। এই জন্য আমরা যদি বাংলাদেশের নদীগুলোকে ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা লাভজনক হবে। কিন্তু যে পরিমাণ পাহাড়ি নদী বা পাহাড় বা নদী দরকার জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, সে ধরনের পাহাড় বা নদী বেশি না থাকায় বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সীমিত। এরপরে দেখা যাচ্ছে বাণিজ্য ক্ষেত্রে। বাণিজ্য ক্ষেত্রে আমি লিখেছি, দেখো, তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেশের মোট বাণিজ্যিক মালামালের 75% আনা নেওয়া হয় অভ্যন্তরীণ নৌপথে। তো বাংলাদেশের মোট যে বাণিজ্যিক মালামাল আনা নেওয়া করা হয় তার 75% নেওয়া হয় অভ্যন্তরীণ নৌপথে। এবং 1972 সালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নদীপথের বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। আগে কিন্তু আমাদের দেশে তেমন বড় বড় জাহাজ ছিল না বা পণ্যবাহী জাহাজ ছিল না, কিন্তু বর্তমানে এই বড় বড় জাহাজও কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কিন্তু আর কোনো অসুবিধা হয় না এবং লক্ষ লক্ষ টন মাল প্রতি বছর বা বছরের যে কোনো সময় আমরা পরিবহন করতে পারি বা আনা নেওয়া করতে পারি। এই জন্য যে কোনো অস্থিতিশীলতার মধ্যেও কিন্তু নির্বিঘ্নে নদীপথে পরিবহনটা চলতে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা দক্ষিণ এশিয়া, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে একটু আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলে জানি। আর দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ মায়ানমার, ভারত, নেপাল, এগুলো বাংলাদেশ, এগুলোর প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম। তাহলে দক্ষিণ এশিয়ার যে দেশের কথা বলছিলাম আমি, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল, এই দেশগুলো মোটামুটি বৈশিষ্ট্যের দিক থেকে কৃষি প্রধান, কিন্তু কৃষি প্রধান হলেও জলবায়ুগত তারতম্য, ভূমির গঠন, নদী, বৃষ্টিপাত ইত্যাদির কারণে কৃষি উৎপাদনে কিছুটা তারতম্য ঘটে থাকে। এখানে কি দেখা যাচ্ছে, নেপালে হিমালয়ের পাদদেশে শস্য উৎপাদন সীমিত হয়, আর ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মিয়ানমারে নদী বিধৌত উর্বর অঞ্চলে ধান, গম সহ
কৃষিজ পণ্য বছরে কয়েকবার উৎপাদন সম্ভব। আবার বাংলাদেশে ধান, আলু, পাটের ব্যাপক উৎপাদন হয়। ভারত ও মিয়ানমারে তুলা, চা, ডাল, মরিচ উৎপাদন হয় এবং ভারতের পূর্বাঞ্চল ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ে চা উৎপাদন হয়। এরপরে আছে বনজ সম্পদ। যেগুলো দেশের জলবায়ুর সঙ্গে বনজ সম্পদের অনেকটাই সম্পর্ক রয়েছে এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্দ্র এবং উষ্ণ অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় বলে সেখানকার দেশগুলোতে বড় বড় অরণ্য এবং বনভূমি প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। সে কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্বাঞ্চল এবং মিয়ানমারের উত্তরাঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। এরপর আছে মৎস্য সম্পদ। আমরা আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমরা মৎস্য সম্পদে সমৃদ্ধ থাকব, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে প্রচুর মাছ পাওয়া যায়, বঙ্গোপসাগরও মাছের ভান্ডার বলা যায়। দেশের ছোট বড় হাওর, নদী, নালা, খাল, বিল ইত্যাদিতে প্রচুর মাছ আমরা পাই। আর বাংলাদেশে মৎস্য সম্পদে সমৃদ্ধ, যেটা আমি বলেছি। আর মিয়ানমার এবং ভারতেও মৎস্য সম্পদ রয়েছে। এর পরবর্তীতে আছে আমাদের খনিজ সম্পদ এবং সৌরশক্তি, এগুলো নিয়ে আমরা একটু দেখব। খনিজ সম্পদ। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে এবং আমাদের দেশে কিন্তু বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। এবং পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত এবং ভারতও খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। মিয়ানমারও খনিজ সম্পদে অগ্রসর, তুলনামূলকভাবে পিছিয়ে আছে নেপাল। সৌরশক্তি, তাহলে আমরা সূর্যের আলো থেকে সূর্যের আলো যেটা লাভ করি প্রকৃতি থেকে, যে সূর্যের আলোটা পাই সেটাই হচ্ছে সৌর সম্পদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সম্পদ দিয়ে আমরা বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। আবার এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা চিকিৎসা ক্ষেত্রে, খাদ্যে এবং বাসস্থানেও আমরা কাজে লাগাতে পারি। দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ এশিয়ার অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার এই সমস্ত দেশে আসলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, কারণ এটা ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলে হওয়ায় যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে আমরা অনায়াসে সূর্যের আলো পাই এবং সেটাই হচ্ছে আমাদের সৌর সম্পদ। এবার আমরা করবো বনভূমির শ্রেণী বিভাগ নিয়ে। বাংলাদেশের বন এলাকাকে চারটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এলাকার ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো চট্টগ্রামের বনাঞ্চল, সিলেটের বন, সুন্দরবন এবং ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ। আর উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে তিন ভাগে ভাগ করা যায়, ক্রান্তীয়, চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি, ক্রান্তীয় পাতাজরা এবং পত্রপতনশীল বনভূমি এবং স্রোতজ বা গরান বনভূমি। এখন আমরা এই সকল বনভূমির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানব। শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্রান্তীয়, চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমির বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। তোমরা খেয়াল করো, বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের অঞ্চলকে ক্রান্তীয়, চিরহরিৎ বা পত্রপতনশীল বনভূমি বলা হয়। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট এই অঞ্চলে অন্তর্ভুক্ত। এই বনভূমির পরিমাণ 70,000 বর্গ কিলোমিটার। আর এই বনভূমির উল্লেখযোগ্য বৃক্ষ হচ্ছে চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি ইত্যাদি। এরপর আছে ক্রান্তীয় পাতাজরা বা পত্রপতনশীল বনভূমি। এই বনভূমির বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলগুলো হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর এবং রংপুর জেলা পাতাজরা অরণ্যের অঞ্চল। এই বনভূমির পাতাগুলো শীতকালে সবগুলো একসাথে ঝরে যায়। আর এই বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল, এ কারণে এই বনভূমিকে শালবনও বলা হয়। এরপর আছে স্রোতজ বা গরান বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ খুলনা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ারভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বনভূমি বলা হয়, স্রোতজ বা গরান বনভূমি বলা হয়। এই বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, গরান ইত্যাদি। আর
বাংলাদেশে মোট 4192 বর্গ কিলোমিটার স্রোতজুবা বনাঞ্চল বনভূমি রয়েছে। শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। তোমরা আশা করছি ভালো করে এগুলো লিখে নিবে। যাতায়াত এবং জলবিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকাও আমি যেভাবে দেখিয়েছি সেভাবে লিখবে, এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে প্রাকৃতিক সম্পদ, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, সৌরশক্তি এগুলাও তোমরা লিখে রাখবে আশা করছি। তোমাদের পাঠ্য বইয়ে এগুলো আছে, পাঠ্য বইয়ের সহযোগিতায় বা ক্লাসটা দেখে তোমরা লিখে নিতে পারো, এবং বনভূমি শ্রেণী বিভাগটাও আমি তোমাদেরকে পড়ালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।